আসসালামু আলাইকুম এভরিওয়ান

আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা কন্টি অন করে রাখবেন নিত্য ভিডিও পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার সকল আপডেট নোটিক কিন্তু সবার আগে আমরা দিয়ে থাকি তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ফিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন সেই নোটিশটি যে মুনসলজ উত্তোলন সংক্রান্ত জরুরি নোটিশ এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত কলেজ থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের মূল সনদ উত্তোলনের আবেদন অনলাইনে এই যে অ্যাড্রেসটি দিয়ে দিয়েছে সেখান থেকে আপনারা কিন্তু করতে পারবেন অর্থাৎ গ্রহণ করা হচ্ছে অনলাইনে আবেদনের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সে নির্দেশনা একটু একবার নিতে পারেন তো দেখুন বলা হয়েছে জন্য আবেদন পূরণ করুন আবেদন ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই পাওয়া যাবে তো আপনাদের যে ওয়েবসাইটে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসেই আপনারা চলে যাবেন এরপরে রয়েছে দেখুন দুই এক সালের পূর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র সাময়িক সনদের স্ক্যানকৃত ফাইল আবেদনের সাথে সংযুক্ত করা হবে তবে দুই সাল বা এর পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের শুধু সাময়িক সনাদের স্ক্যান করে যুক্ত করতে হবে আবেদনকারী নিজস্ব মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে প্রত্যেকের মূল সনদের জন্য পৃথক পৃথক আবেদন করতে হবে আবেদন ফি এর প্লেসলিপ ডাউনলোড লোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ফি এর টাকা জমা দেওয়া যাবে এছাড়াও সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের অধিবিক্ত ভিন্ন কার্ড মোবাইল ব্যাংকিং অথবা সোনালী ব্যাংকের অনলাইনে পেমেন্ট অপশন ব্যবহার করে ফি জমা দেওয়া যাবে তবে যেভাবে পেমেন্ট করুন না কেন আপনাদের ফর্ম সফটওয়্যারের উল্লেখিত ট্রানজেকশন আইডি সংরক্ষণ করুন কারণ মূল সোনাদের সংগ্রহণের সময় এই ট্রানজেকশন আইডি প্রদর্শন করতে হবে আবেদন করার পনেরো দিনের মধ্যে ফি জমা দিতে হবে অন্যথায় আবেদনটি বাতিল করা হবে ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটি সংক্রিয় হবে মূল সনদ প্রস্তুত হওয়ার পর এস এম এর মাধ্যমে জানানো হবে আবেদনকারী চাইলে সফটওয়্যার বা লগ ইন করেও আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন আবেদন হাটকপে জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আসার কোনো প্রয়োজন নেই মূল সনদ সংগ্রহের জন্য সময় সাময়িক সনদের মূল কপি ও ফি জমা দিতে হয় সাময়িক সনদের মূল কফি ফেরত না দিলে মূল সনদ দেওয়া হবে না মূল সনদের সংগ্রহের স্থান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার নিজের মূল সনদ নিজে সংগ্রহ করুন একান্তই অপরাগ হলে সম্মতিপত্র সহ প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করা যাবে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু কঠিন কঠিন কিছু নিয়ম দিয়ে দেওয়া হয়েছে সে নিয়মগুলো অবলম্বন করেই আপনারা মূল স্বলন্দের জন্য অ্যাপ্লাই করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি এই ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে